Dimension. ফরাসি পণ্য বয়কটে বিশ্বের সবচেয়ে বড় মিছিল বাংলাদেশে। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। দেশটির পণ্য বয়কটের পাশাপাশি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হচ্ছে দেশে দেশে। ফরাসি পণ্য বয়কটের বিশ্বের সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল বাংলাদেশে হয়েছে বলে দাবি করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গত মঙ্গলবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির দুইটি ছবি শেয়ার করে আজ বুধবার তসলিমা তার ফেসবুকে লিখেছেন, কি ভয়ঙ্কর নবীপ্রেম বাংলাদেশের মুসলমানদের, মুসলিম ধর্মাবলম্বীদের অনেকটা হেয় প্রতিপন্ন করে। তিনি আরো লেখেন, এমন প্রেম আরবের মুসলমানদেরও নেই। সারা বিশ্বে ফরাসি পণ্য বয়কটের সবচেয়ে বড় মিছিল হয়েছে সোনার বাংলাদেশে। মিছিল করেছে সোনার দেশের সোনার খোকারা। এই খোকাদের যিনি জন্ম দিয়েছেন সেই কমি মাতা কোথায়? এদিকে গত মঙ্গলবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশে বাধাই শেষ হয়। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় দলটির নেতাকর্মীরা। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয় এবং এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।